হাতিরঝিল দিয়ে যারা রামপুরা বনশ্রী হয়ে মালিবাগের দিকে যান, সবসময়ই তাদের পড়তে হয় যানজটে। তাও আবার একদম শুরুতেই, মেরুলবাড্ডা আর হাতিরঝিল লিঙ্কটিতেই। উল্টো দিক থেকে আসা গাড়িগুলোও আটকে থাকছে সেখানেই। যানজটের চিরচেনা সেই চিত্র বদলে দিচ্ছে হাতিরঝিল প্রকল্পের নর্থ ইউলুক, যা ব্যবহার করে সহজেই যাওয়া যাবে এসব এলাকায়। আবার সেখান থেকেও নির্বিঘ্নে যানবাহন ঢুকতে পারবে হাতিরঝিলেও। এখানে ইউলুকটা হওয়ার কারণটা হলো মূল, যেখানে যানজটটা কমে যাবে, এটাই হলো আমাদের মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। হাতিরঝিল থেকে যে গাড়িগুলি আসতেছে সেই গাড়িগুলি তো এখন, আগে যেটা সিগনাল পড়তো এখানে, সিগনালটা অফ হয়ে যাচ্ছে, গাড়িগুলি অটোমেটিক্যালি ইউলুক দিয়ে চলে যাবে, সেই সিগনালটা অফ হয়ে যায়। কিন্তু একটা জিনিস দেখার বিষয়, যেই গাড়ি ফ্লোটা এখন হবে এখানে, সেই ফ্লোটা কি এটা কাভার করবে কিনা? রামপুরা ব্রিজের উপর একটা জ্যাম তৈরি হইতো, সেটা এখন আর হবে না, কারণ ওটা সরাসরি বামে লেফট করে সরাসরি ইউলুক দিয়ে ডাইরেক্ট চলে যাবে, তো অবশ্যই জ্যামটা কমবে। উদ্বোধনের আগে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। নির্মাণের দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 215 মিটার দীর্ঘ আর 8-12 মিটার চওড়া এই ইউলুকটি নির্মাণে খরচ হয়েছে 65 কোটি টাকা। হাতিরঝিল প্রকল্পেরই একটা অংশ হলো এই দুটা ইউলুক, একটা উত্তরে একটা ইউলুক, দক্ষিণে একটা ইউলুক। তা আমরা দক্ষিণের ইউলুকটা অলরেডি আমরা করেছি, এটা চালু করে দিয়েছি জনগণের জন্য, এরকম আমাদের ওই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ওপেন করবে, এটাও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এটা বাস্তবায়িত হয়েছে। এবং সেনাবাহিনী খুব দক্ষতার সহিত এই কাজগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষা করে, কাজের মান কোয়ালিটি মেনটেন করে, সব কিছু করে, এবং আমার মনে হয় যে খুব স্বল্প সময়ের মধ্যেই এটা সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন নতুন এই বাড্ডা ইউলুক আর আগের রামপুরা ইউলুক দুয়ে মিলে এসব এলাকার যান চলাচলে যোগ করবে নতুন মাত্রা।